আজকে টিম গল্প স্বল্প নিয়ে এসেছে আবার পরশুরামকে। আজকের গল্প কর্দম মেখলা। গল্পটি শুনে কেমন লাগলো তা আমাদের জানাবেন। নতুন বন্ধুরা, প্রতি সপ্তাহে ভিন্ন স্বাদের নতুন নতুন গল্প শোনার জন্য আমাদের চ্যানেল গল্প স্বল্প সাবস্ক্রাইব করো। তাহলে চলো শুনি আজকের গল্প কর্দম মেখলা। পুষ্কর সরোবরের তীরে বিশ্বামিত্র আর মেনকা কাছাকাছি বসে আছে। মেনকা তার কেশপাশ আলুলায়িত করে কাঁকুই দিয়ে আঁচড়াচ্ছেন। বিশ্বামিত্র মুখ ফিরিয়ে আত্মচিন্তা করছেন। অনেকক্ষণ নীরব থাকার পর বিশ্বামিত্র কপাল কুঁচকে নাক ফুলিয়ে বললেন, মেনকা, তুমি সরে যাও, তোমার চুলের তেলচিট গন্ধ আমি আর সইতে পারছি না। তা এখন পারবে কেন? অথচ সেই দিন পর্যন্ত আমার এই চুলের মধ্যেই মুখ গুজে পড়ে থাকতে। চুলে কি মাখি জানো? মলয়গিরিজাত নারকেল তৈলে 50 রকম গন্ধদ্রব্য ভিজিয়ে ধন্বন্তরী আমার জন্য এই কেশ তৈল প্রস্তুত করেছেন। এর সৌরভে দেব দানব গন্ধর্ব মানুষ মুগ্ধ হয়, আর তোমার তা সহ্য হচ্ছে না। হাড়ি মুখ করে রয়েছে কেন? মনের কথা খুলেই বলো না। তুমি মূর্খ, দ্রব্যগুণ কিছুই জানো না। উত্তম গন্ধ তৈল আর্দ্র বায়ুর সংস্পর্শে বিকৃত হয়। স্ত্রী জাতির নাকে সার নেই, কিন্তু অন্য লোকে দুর্গন্ধ পায়, তাও বুঝো না। এতদিন তুমি দুর্গন্ধ পাওনি কেন হে? আমার বুদ্ধিভ্রংশ হয়েছিল, বুদ্ধিভ্রংশ। লুব্ধ কুকুরের ন্যায় পুঁতিগন্ধকে দিব্য সৌরভ মনে করতাম। তোমার কুটিল কালো সর্পসম বেনী কুসুম দাম বলে ভ্রম হতো। তোমার কিন্ন অশুচি দেহের সংস্পর্শে আমার আপদমস্তক হর্ষিত হতো। এই কদর্য মোহ এখন অপসৃত হয়েছে। মেনকা, তোমার আর প্রয়োজন নেই, তুমি চলে যাও, তুমি শীঘ্র চলে যাও। 6 মাসেই প্রয়োজন ফুরিয়ে গেল? হ্যাঁ, আমি যখন প্রথম তোমার এই আশ্রমে এসেছিলাম তখন আমাকে দেখেই তুমি সংযম হারিয়ে তপস্যায় জলাঞ্জলি দিয়ে লোলুপ হয়েছিলে। আমি কিন্তু নিষ্কামভাবে নির্বিকার চিত্তে অপ্সরার কর্তব্য পালন করেছি। তোমার কুৎসিত জটাশ্রু আর লোমশ বক্ষের স্পর্শ, তোমার দেহের ওই উৎকট শার্দুল গন্ধ সবই ঘৃণা দমন করে শুয়েছি। ওহে ভূতপূর্ব কান্নকূপ যুবরাজ, মহাবল বিশ্বামিত্র, বশিষ্ঠের গরু চুরি করতে গিয়ে তুমি সশৈনে মার খেয়েছিলে, তারপর তুমি ব্রহ্মর্ষি হবার জন্যে কঠোর তপস্যায় নিমগ্ন হলে। কিন্তু ইন্দ্রের আদেশে যেমনই আমি তোমার কাছে এলাম তখনই তোমার মুন্ডু ঘুরে গেল, তপস্যা চুলোয় গেল। একটা অবলা অপ্সরার কাছে আত্মরক্ষা করতে পারলে না? হ্যাঁ, এখন হয়তো বুঝেছ যে ব্রহ্মতেজের বলও অপ্সরার বলের কাছে তুচ্ছ। অনেক রাজর্ষি মহর্ষি ব্রহ্মর্ষি আমাদের পদানত হয়েছেন, বুঝলে? যা বলি শোনো, ব্রহ্মর্ষি হওয়ার সংকল্প ত্যাগ করে অপ্সরা হওয়ার জন্য তপস্যা করো। কটু ভাষিনী, তুই দূর হ। তা হচ্ছি, কিন্তু আমার গর্ভে তোমার যে সন্তান আছে তার ব্যবস্থা কি করবে শুনি? স্বর্গবেশ্যার সন্তানের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। যা করবা তুমি করবে। তুমি তো মহাবেদজ্ঞ আর পুরাণজ্ঞ, এ কথা কি তুমি জানো না যে অপ্সরা কদাপি সন্তান পালন করে না? আমরা প্রসব করেই সরে পড়ি, এই হলো সনাতন রীতি। অপত্য পালন জন্মদাতারই কর্তব্য, গর্ভধারিণী অপ্সরার নয়। তুমি আমার তপস্যা পণ্ড করেছো, বুদ্ধি মোহগ্রস্ত করেছো, চরিত্র কলুষিত করেছো, পাপিষ্ঠা, দূর হও এখান থেকে। তোমার গর্ভস্থ পাপও তোমার সঙ্গে দূর হয়ে যাক। পুষ্কর সরোবরের ধার থেকে খানিকটা কাদা তুলে নিয়ে মেনকা দুই হাতে তাল পাকাতে লাগলেন। বিশ্বামিত্র প্রশ্ন করলেন, ও ওটা আবার কি হচ্ছে? কাদার পিণ্ড পাকিয়ে সাপের মতো লম্বা করে মেনকা বললেন, রাজর্ষী বিশ্বামিত্র, তোমার সন্তান আমি 4 মাস গর্ভে বহন করেছি, আরও প্রায় 5 মাস বইতে হবে।
তোমার কৃতকর্মের ফল শুধু আমি বয়ে বেড়াবো আর তুমি লঘু দেহে স্বচ্ছন্দে বিচরণ করবে তা হতে পারে না, তোমাকেও ভার সইতে হবে, এই নাও। মেনকা তার হাতের লম্বা কাদার পিণ্ড সবেগে নিক্ষেপ করলেন। বিশ্বামিত্রের কোটি দেশে তা মেঘলার ন্যায় জড়িয়ে গেল। চমকে উঠে মুখ বিকৃত করে বিশ্বামিত্র বললেন, সেই কর্দম মেঘলা টেনে খুলে ফেলবার জন্য তিনি অনেক চেষ্টা করলেন কিন্তু পারলেন না। তখন পুষ্করের জলে ঝাঁপিয়ে পড়ে ধুয়ে ফেলবার জন্য দুই হাত দিয়ে খুঁজতে লাগলেন, কিন্তু সেই কাল সর্পতুল্য মেঘলার ক্ষয় হল না, নাগপাশের ন্যায় বেষ্টন করে রইল। হতাশ হয়ে বিশ্বামিত্র জল থেকে তীরে উঠে এলেন, মেনকাকে আর দেখতে পেলেন না। বিশ্বামিত্র পুনর্বার তপস্যায় নিরত হবার চেষ্টা করলেন কিন্তু মনোনিবেশ করতে পারলেন না। কর্দম মেঘলার নিরন্তর সংস্পর্শে তার ধৈর্য নষ্ট হল, চিত্ত বিক্ষোভিত হল, তিনি আশ্রম ত্যাগ করে আকুল হয়ে পর্যটন করতে লাগলেন। হিমাচল থেকে দক্ষিণ সমুদ্র পর্যন্ত ভ্রমণ করলেন, নানা তীর্থ শলিলে অবগাহন করলেন, কিন্তু মেঘলা বিগলিত হল না। এইভাবে সাড়ে পাঁচ বৎসর কেটে গেল। ঘুরতে ঘুরতে একদিন তিনি মালিনী নদীর তীরে এসে উপস্থিত হলেন। নদীর কাকচক্ষুতুল্য নির্মল জল দেখে তার মনে একটু আশার উদয় হল। উত্তরীয় তীরে রেখে বিশ্বামিত্র জলে নামলেন। এবং অনেকক্ষণ প্রক্ষালন করলেন, কিন্তু তার মেঘলা পূর্ববৎ অক্ষয় হয়ে রইল। অবশেষে তিনি বিষণ্ণ মনে জল থেকে তীরে উঠতে গেলেন, কিন্তু পারলেন না। পাকের মধ্যে তার দুই পা প্রায় হাঁটু পর্যন্ত ডুবে গেল। প্রাণ ভয়ে বিশ্বামিত্র চিৎকার করতে লাগলেন। মালিনী তটবর্তী বনভূমিতে তিনটি মেয়ে খেলা করছিল, একটির বয়স পাঁচ আর দুটি সাত আট। বিশ্বামিত্রের আর্তনাদ শুনে তারা ছুটে এলো এবং নিজেরাও চিৎকার করে ডাকতে লাগলো, দেখ দেখ এই দেখ 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 কে যেন ডুবে যাচ্ছে, এই কে রে, ও পিসিমা পিসিমা এদিকে এসো এদিকে এসো, সে গিরি কে যেন ডুবে যাচ্ছে জলে, পিসিমা ও পিসিমা পিসিমা গো কে ডুবে গেল গো। পিসিমা অর্থাৎ গৌতমী লম্বা আকশি দিয়ে একটি প্রকাণ্ড আম্রতক বৃক্ষ থেকে পাকা আমড়া পাড়ছিলেন। মেয়েদের ডাক শুনে ছুটে এলেন। নদীর ধারে এসে বিশ্বামিত্রকে বললেন, নড়বেন না নড়বেন না, তাহলে আরও ডুবে যাবেন, এই আঁকশিটা বেশ শক্ত, পাঁকের তলা পর্যন্ত পুঁতে দিচ্ছি, এইটাকে ভর করে স্থির হয়ে থাকুন। এই অনু আর প্রিয়া তোরা দৌড়ে যা তো, আমি যে চাঁচারির চাটাইতে শুই সেটা নিয়ে আয়, তাড়াতাড়ি যা দৌড়ে যা। অনু আর প্রিয়া অল্পক্ষণের মধ্যে ধরাধরি করে একটা চাটাই নিয়ে এলো। গৌতমী সেটা পাঁকের উপর বিছিয়ে দিয়ে বললেন, নিন এইবারে আস্তে আস্তে পা তুলে চাটাইয়ের ওপর দিন, তাড়াতাড়ি করবেন না, খুব আস্তে আস্তে পা ফেলুন, আঁকশিটা পাঁক থেকে টেনে নিচ্ছি, এই নিন নিন এগিয়ে দিলাম, দুহাত দিয়ে ধরুন চেপে। আঁকশির একদিক বিশ্বামিত্র ধরলেন, অন্যদিকে গৌতমী ধরে টানতে লাগলেন, মেয়েরা তার কোমর জড়িয়ে ধরে রইল। চেপে ধরুন চেপে ধরুন, আসুন আসুন এগিয়ে আসুন আরেকটু। বিশ্বামিত্র ধীরে ধীরে তীরে উঠে এসে বললেন, ভদ্রে আপনি আমার প্রাণ রক্ষা করেছেন, কে আপনি দয়াময়ী, এই দেবকন্যার ন্যায় বালিকারা কারা? আমি মহর্ষি কর্ণের ভগিনী গৌতমী, এই অনু আর এই প্রিয়া, অনুসুয়া আর প্রিয়ংবদা, এরা এই আশ্রমবাসী, আর এই ছোটটি শকু, মহর্ষি কর্ণের পালিতা দুহিতা শকুন্তলা, আমার ভ্রাতার আশ্রম এই মালিনী নদীর তীরেই। সৌম আপনি কে? আমি হতভাগ্য বিশ্বামিত্র। কি কি বললেন, রাজর্ষি বিশ্বামিত্র? আপনার এমন দুর্দশা হলো কেন? অনু আর প্রিয়া নাচতে নাচতে বলল, ওরে
বিশ্বামিত্র মুনি এসেছে, বিশ্বামিত্র মুনি এসেছে, শকুর বাবা এসেছে রে, শকুর বাবা, এই শকুর শকুর এক্ষুনি তোকে নিয়ে যাবে রে, এক্ষুনি নিয়ে যাবে, তোর বাবা এসেছে। শকুন্তলা ভ্যাঁ করে কেঁদে গৌতমীকে জড়িয়ে ধরলো। না আমি যাব না, আমি পিসিমার কাছে যাব। অনুসুয়া আর প্রিয়ম্বদাকে ধমক দিয়ে গৌতমী বললেন, এই চুপ কর দুষ্টু মেয়েরা, কেন ছেলে মানুষটাকে ভয় দেখাচ্ছিস মিছিমিছি? বিশ্বামিত্র বললেন, খুকি তোমার বাবা কে তা জানো? হ্যাঁ আমি জানি, আমার বাবা কর্ণমুনি আর আমার মা এই পিসিমা, আর কেউ না, আর কেউ না। অনুসুয়া আর প্রিয়ঙ্গদা আবার নাচতে নাচতে বলল, দুর্বোকা সবাই জানে, তুই কিচ্ছু জানিস না, তোর বাবা এই বিশ্বামিত্র মুনি আর মা। গৌতমী দুই মেয়ের পিঠে দুটো কিল মেরে বললেন, দূর হ এখান থেকে দূর হ, এই রাজস্বীর পরিধেয় ভিজে গেছে, তোদের বাবার কাছ থেকে শুকনো কাপড় চেয়ে নিয়ে আয়, আর তোদের মাকে বল অতিথি এসেছেন আমাদের আশ্রমে আহারের ব্যবস্থা করতে। বিশ্বামিত্র বললেন, বস্ত্রের প্রয়োজন নেই, আমার অধোবাস আপনি শুকিয়ে যাবে, আর আমার উত্তরীয় শুষ্কই আছে, আপনি আহারের আয়োজন করবেন না, আমার ক্ষুধা নেই। দেবী গৌতমী এই বালিকাকে কোথায় পেলেন? গৌতমী নিম্নকণ্ঠে জনান থেকে বললেন, মেনকা প্রসব করেই এই মালিনী নদীর তটে একে ফেলে চলে যায়। মহর্ষি কর্ণ স্নান করতে গিয়ে দেখেন এক ঝাঁক হংস সারস চক্রাকারে শকুন্তপক্ষ বিস্তার করে চারিদিকে ঘিরে এই সদ্যজাত বালিকাকে রক্ষা করছে। দয়ার্দ হয়ে তিনি একে আশ্রমে নিয়ে আসেন, শকুন্ত কর্তৃক আরক্ষিতায়, সেজন্য আমরা নাম দিয়েছি শকুন্তলা। কন্যা একটি বার আমার কোলে এসো। শকুন্তলা আবার কেঁদে উঠে বলল, না আমি যাব না, আমি পিসিমার কাছে থাকব, তুমি আমার বাবা নও, কর্ণমুনি আমার বাবা, তুমি চলে যাও এখান থেকে, তুমি চলে যাও, তুমি চলে যাও, আমি যাব না, এক্ষুনি চলে যাও। দীর্ঘশ্বাস ফেলে বিশ্বামিত্র বললেন, ঠিক কথা, আমি তোমার পিতা নই, মেনকাও তোমার মাতা নয়, যারা তোমাকে ত্যাগ করেছিল তাদের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, যারা তোমাকে আজন্ম পালন করেছেন তাদেরই তুমি কন্যা। খুকি তুমি কি খেলনা চাও বলো, রূপোর রাজহাঁস, সোনার হরিণ, পান্না নীলার ময়ূর? অনুসুয়া ঠোঁট বেঁকিয়ে বলল, ভারী তো, আমাদের আসল আসল হাঁস হরিণ ময়ূর সব আছে। প্রিয়ঙ্গদা বলল, হ্যাঁ আমাদের হাঁস আবার প্যাঁক প্যাঁক করে, হরিণ লাফায়, ময়ূর নাচে, তোমাদের হাঁস হরিণ ময়ূর তা পারে? না শুধু ঝকমক করে। শকুন্তলা তুমি আমার সঙ্গে চলো, শত রাজকন্যা তোমার সখী হবে, সহস্র দাসী তোমার সেবা করবে, স্বর্ণমণ্ডিত গজদন্তের পর্যঙ্কে তুমি শয়ন করবে, দেবদুল্লা বর্ণ ব্যঞ্জন মিষ্টান্ন পায়েস তুমি খাবে, মণিময় চত্বরে সখীদের সঙ্গে খেলা করবে, তোমাকে আমি সুবিশাল রাজ্যের অধীশ্বরী করে দেব। গৌতমী বললেন, কি করে করবেন, আপনার কর্ণকুব্জ রাজ্য তো পুত্রদের দান করে তপস্বী হয়েছেন। তুচ্ছ কর্ণকুব্জ রাজ্য আমার পুত্ররাই ভোগ করুক, তা কেড়ে নিতে আমি চাই না, বাহু বলে আর তপ বলে আমি শশাগড়া ধরা জয় করে আমার কন্যাকে রাজরাজেশ্বরী করব, যত দিন কুমারী থাকে ততদিন আমি এর প্রতিভু হয়ে রাজ্য শাসন করব, তারপর অতুলনীয় রূপবান গুণবান বলবান বিদ্যাবান কোনো রাজা বা রাজপুত্রের হস্তে একে সম্প্রদান করে পুনর্বার তপস্যায় নিরত হব। কিরে কি বলিস শুকু, যাবি এই রাজস্বীর সঙ্গে? না আমি যাব না, আমি তোমার কাছেই থাকব। রাজস্বী বিশ্বামিত্র জন্মের পূর্বেই যাকে বর্জন করেছিলেন আবার তার প্রতি আসক্তি কেন? আপনার সংযম কিছু মাত্র নেই, বশিষ্ঠের কামধেনুর লোভে আপনার ধর্মজ্ঞান লোপ পেয়েছিল, মেনকাকে দেখে আপনি উন্মত্ত হয়েছিলেন, এখন আবার তার কন্যাকে দেখে স্নেহে অভিভূত হয়েছেন। এই বালিকার কল্যাণী যদি আপনার অভীষ্ট হয় তবে একে আর উদ্বিগ্ন করছেন কেন?
অব্যাহতি দিন, এর মায়া ত্যাগ করে প্রস্থান করুন। বিশ্বামিত্র বললেন, শকুন্তলা, তোমার এই পিসিমাকে যদি সঙ্গে নিয়ে যাই তাহলে তুমি যাবে তো? হ্যাঁ, কি যা তা বলছেন আপনি, আমি কেন আপনার সঙ্গে যাব? দেবী গৌতমী, আমি আপনার পানি প্রার্থী, আমাকে বিবাহ করে আপনি আমার কন্যার জননী স্থান অধিকার করুন। অনুসূয়ার প্রিয়ঙ্গদা আবার নাচতে নাচতে বলল, পিসিমার বর এসেছে রে। গৌতমী সরসে বললেন, বিশ্বামিত্র, আপনি উন্মাদ হয়েছেন, আপনার হিতাহিত জ্ঞান লোপ পেয়েছে, আর প্রলাপ বকবেন না, আপনি চলে যান এখান থেকে। বিশ্বামিত্র কাতরস্বরে বললেন, শকুন্তলা, একবার আমার কোলে এসো, তারপরেই আমি চলে যাব। কন্যা, সুরাসুর যক্ষ রক্ষ তোমাকে রক্ষা করুন, বসুগণ তোমাকে বসুমতির ন্যায় বিত্তপতি করুন, ধি শ্রী কীর্তি ধৃতি ক্ষমা তোমাতে অধিষ্ঠান করুন। হঠাৎ শকুন্তলা লাফিয়ে উঠে বলল, কি হলো রে, কি হলো? বিশ্বামিত্র উঠে দাঁড়ালেন, তার গর্দ মেঘলা খসে গিয়ে মাটিতে পড়ে কিলবিল করতে লাগলো। প্রিয়ঙ্গদা চিৎকার করে বলল, সাপ। গৌতমী বললেন, জলডুন্ডু, ওই দেখো সরসর করে নদীতে নেমে যাচ্ছে গো। সাপ নয়, মেনকার অভিশাপ, এতকাল পরে আমাকে নিষ্কৃতি দিয়েছে। কন্যা, তোমার পবিত্র স্পর্শে আমি সাপ মুক্ত, পাপ মুক্ত, সন্তাপ মুক্ত হয়েছি। আশীর্বাদ করি, রাজেন্দ্র রাজ্ঞী হও, তুমি রাজ চক্রবর্তী সম্রাটের জননী হও। দেবী গৌতমী, আমি যাচ্ছি, আপনাদের মঙ্গল হোক, আমার আগমনের স্মৃতি আপনাদের মন থেকে লুপ্ত হয়ে যাক।